গেছে অপসংস্কৃতি, আর সেই অপসংস্কৃতির অপসংস্কৃতির হারায় যেতেছে আমাকে কি যে গো কৃষ্টি ও কলা। সবু ভাই না ও সবু ভাই, সবু ভাই এই এক লাগলে কি ভিড়ভিড় করতেছ ভাই? তোর কি হয়েছে ভাই? আগুন যখন আর সহ্য করতে পারে না তখন লাভার রূপ হইয়া বাড়িয়া পড়ে, পাহাড়ের পাহাড়ের কান্দন ঝইরা পড়ে ঝর্ণা হইয়া, আর আমার আমার কষ্টগুলা মুখ দিয়া বারে আইতাছে ভাই। শুনো ভাই, ভাই ভাই শুনো ভাই, শুনো ভাই, তোমারই লোকে কয় আমি নাকি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেলে তো ভালোই তো, কোনো কিছু চিন্তা করার কিছু থাকতো না, কোনো কিছু ভাবনা করার কিছু থাকতো না। শোনো তোমার এই বাড়ি বাড়ি কথা না ভাই আমার মাথায় ঢুকে না ভাই, এগুলো বাদ দেও, আসল খবর দিকে আমার হেই দেখো, নতুন গানের দল করার কি করছো? নতুন দান গানের দল হবে, নতুন দল বানানোর কথা কইতাছ? নতুন দল বানানি গেরা তো সহজ, করিম গায়ের মতো গায়েন কি আর সব সময় পাওয়া যায়? ওস্তাদ ওস্তাদ নিজে মরলো, আমাগো মারলো ভাই। ভাই ভাই তুমি কাঁদো না ভাই, ভাই শান্ত হও ভাই, তুমি ভাই শোনো আমার কথা ভাই, তুমি দেখো, তুমি দেখো ভাই আবার এই আমার হাতে খঞ্জনি উঠব, ধর্ষক তোমার দোলে আবার চালিয়ে দিব, আর আমরা রাতের পর রাত থেকে আবার পালা করবো, এই দূর দূরান্তের গ্রাম থেকে আবার আমাকে ঢাকাইব পালা লাগবে, তুমি দেখো ভাই, তুমি দেখো। তোর কথা হইন না, চোখের সামনে গানের আসর ভাইসা উঠতেছে, তুমি সত্যি সত্যি দেখো, চোখের চোখে দেখতেছি হাজার ক্লাইটের আলো, টাকডুম টাকডুম বাজায় বাংলাদেশের ঢোল, টাকডুম টাকডুম বাজায় বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই আমি সব ভুলে যাই তাও বলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজায়। ভাই ভাই তুমি শান্ত হও ভাই, তুমি এরকম করো, তুমি যদি এরকম করো তাহলে সত্যি সত্যি কিন্তু এই সবাই তোমার পাগল করব, আর এই সমাজে সবাই কিন্তু সবার মূল্য দিতে জানো ভাই। আচ্ছা ভাই একটা কথা কও স্যার, এই লিদু মুন্সি আছে না, লিদু মুন্সির কাছ থেকে গানের লাগে কয়েকটা টাকা ধার নিলে কেউ নয় কি ভাই? ভাই আমি কি ভুল কিছু করছি? লিদু মুন্সি হ্যাঁ প্রাণহীন ঢোলেও প্রাণ ফিরানো যায়, তারে ভাব বোঝানো যায়, কিন্তু লেদু মুন্সি কাছ থেকে লেদু মুন্সির টাকা ধার নেওয়া যাব না, তারে বোঝানো যাইব না, তার কাছ থেকে তো টাকা ধার নিতে গেলে তার কিছু বন্ধক দেওয়ার লাগবো। এটাও ভাই ঠিক কথ, আমার তো কিছুই নাই ভাই, তুমি শান্ত হও ভাই, তুমি কাঁদো না ভাই, এই দুনিয়াতে গরিবরে দেহ না কেউ নাই ভাই, চল মনটা একটু শান্ত করে ভাই চল। এই দুনিয়ায় হলো গিয়া টাকাই সব, টাকা, আর যার কাছে টাকা আছে এই দুনিয়াটাই তারে মাথায় করে রাখে, তুই কি জানস টাকার কিন্তু পাখা আছে, হ্যাঁ ঠিক মতন যদি তারে ধরে রাখা না যায় তাহলে কিন্তু উড়া যায়। আরে না
আপনার কাছ থেকে টেক্কা লোন এত সহজ না, এই টেক্কা কিভাবে নিজের সিন্ধুকে আটকাইয়া রাখতে হয় সেই মন্ত্র আপনার ভালো করে জানা আছে। আপনি কার কার কাছে কত টাকা পাইবেন এই তালিকা তোমার পকেটেই থাকে নাকি? তালিকা দেখা দেখেছে এই মাসে উত্তরপাড়া জাকিরের টাকা দেওয়ার কথা। তালিকা দেখা দিতেছে এই আজকে তো কাশুর টাকা দেওয়ার লেগেই তো সকালের দিকে আমার হাতটা কেমন ইস করতেছে, হাতটা ইস করে ওঠে বুঝছো। এখন দুল বাজেও না আর দিনও চলে না, টাকার অভাবে দলটাও দাঁড় করে দিতে পারতেছি না। তোমার এই গানের দল ঠিক করতে কত টাকা লাগবে হুনি? আমি সাসারে কইয়া ব্যবস্থা করে দিই। সত্যি যদি কিছু টাকা ধার দেন তাহলে দলটা ধার করাইতে পারি সাসা। ভাই তুমি এমন করো কেন? আমি তোমার সাসা না, তুমি আমার ভাইস্তা না। আরে আমার মন্ডা হইল মাখনের মতো নরম বুঝছো, এই গরিব দুঃখীর দুঃখের তাপে গলে যায়। কি রে স্লোগানটা দে, আম গো সাসার দুই নয়ন গরিব দুঃখীর উন্নয়ন বুঝছো। শুনো তোমার উস্তাদ করিম গায়েন, হ্যাঁ করিম গায়েন বিনা চিকিৎসায় মরলো বুঝছো, আমার কাছ থেকে টেকে নিতে আইছিল কিন্তু আসলে কি কমে বুঝছো, আমার তো মন চায় টেকা দিতে কিন্তু আমি যে নিয়মের কাছে বাধা। আরে আমার কাছ থেকে টেকা দিতে গেলে তো কিছু বন্দুক রাখা লাগে, বন্দুক ছাড়া আমি টেকাটা কেমনে দিই কও? আমি সাসা শিল্পী মানুষ, আমি বন্ধক গ্রহণের টাকা করতে গা পামু সাসা তো। আর মিয়া এটা কি কইবে পারি না, তুমি এমগো সাসার টাকাটা তোমার কাছে থাকবো আর তুমি এই বন্ধুক জিনিসের মায়ায় সাসার টাকাটা ফেরত দিবা, এই এই আর কি বুঝো নাই, নিয়মের জন্য নিয়ম করা। কি করেন এটা আপনি, মাথা কি খারাপ হয়ে গেছে? আমার আমার তো ওই ওই বিটা বাড়িটাই আছে, আমি আর আমার বইনে কোনো মতে কষ্টে থাকি, কারণ ওইটাও যদি আমার আচ্ছা দেওয়া যায় তাহলে আমার আর কি থাকবো? আপনার তো বিবেক নাই। আরে মিয়া এটা তো একটা নিয়ম, মানে মানে তোমার বাড়ির দলিলটা আমার কাছে দিবা আর কাগজের পরিবর্তে কাগজ পাইবা, আবার তুমি যখন আমার টাকাটা ফেরত দিবা তোমার কাগজ আমি তোমার সুন্দর করে ফেরত দিয়ে দিব। আরে এটা বুঝলে না সাসাবাদি, এইটা আপনি কি করুন, সৌভিবের মন এমনি বড় অস্থির তার মধ্যে আপনি আবার এত বড় পরীক্ষা নেবেন, আল্লাহ আপনার ক্ষমতা দিছে পারলে মানুষের সাহায্য করে। আর এই সৌ বাইরে যদি বাঁচায় তাহলে বাচ্চা দেবে একটা গানের দল, আর একটা গানের দল যদি বাচ্চা যায় তাহলে বাচ্চা দেবে আমগো দেশের কৃষ্টি ও কলা। আপনি কি হেঁটে থাকবে চাষা? আরে রিক
আমি কি করবো হ্যাঁ আপনি আর কমু সবু ভাই চলো তো আমরা আমাকে কাজে যাই দেখো বিবেক নাই হ্যাঁ গো কাছে বিবেকের কথা কোন লাভ আছে আপনি চাচা আমার বিবেক থাকলে আপনার আমি ফেরত দিয়া যাবো আপনি সত্যি করে যদি ইয়া করেন আমার একটু করেন চাচা যা চিন্তা ভাবনা কর যদি জমির দলিল রাখতে পারস তাহলে আইস নাহলে ভাই আমার শুধু শুধু সময় নষ্ট করিস না আমার কাছে টেহানে অনেক মানুষের অভাব নাই বুঝছস বিবেক নাই আরে মানে কইছিলাম কি তুমি ভাঙতে দিবা কোন সমস্যা নাই আমার দিন কইল বুঝলে আমাদের এই দেশের প্রতিটি মাটির কোনায় আছে অনেক সম্পদ স্যার অনেক সম্পদ তাহলে আমরা এই সম্পদ কাজে লাগাতে পারছি না কেন কারণ আমাদের দক্ষতার অভাব তাই এই যুবশক্তিকে কাজে লাগাতে পারলে তাদের সুষ্ঠুভাবে ব্যবহার করতে যদি আমরা পারি তাহলে আমাদের এই সোনার বাংলা একদিন সত্যি সত্যি সোনায় ভরে উঠবে স্যার আমাদের যুবশক্তিকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি আমাদের দেশের গ্রামের ছেলেমেয়েরা অনেকেই শহরে যেতে ব্যস্ত কিন্তু এই শহরমুখী প্রবণতায় একদিকে যেমন শহরের উপর চাপ বাড়ছে ঠিক তেমনি গ্রামের উন্নয়নও পিছিয়ে যাচ্ছে তাই এই যুব সমাজকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি আমরা গ্রাম উন্নয়নে কাজে লাগাতে পারি তাহলে বিশ্বের কাছে আমাদের এই দেশ আরও দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হবে তাছাড়া সরকার যুব সমাজদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আর যদি আমাদের গ্রামের শিক্ষিত যুবক শহরমুখী হয়
তাহলে গ্রামের উন্নয়ন কিভাবে করব? স্যার, অনেক যুবক তো টাকার অভাবে মেধা ও ইচ্ছা থাকে থাকা সত্ত্বেও তারা কোনো কাজ করতে পারতেছে না, এ ব্যাপারে আপনি কি বলবেন স্যার? তাদের জন্য সরকার সৃষ্টি করেছে কর্মসংস্থান ব্যাংক, তারা সে ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কেমন আছো? স্যার ভালোই আছি, পড়াশোনা ভালোই চলতেছে। কিন্তু তোমার মনটা এখন বারবার মনে হচ্ছে কেন? স্যার মনটা একটু খারাপ। এই যে স্যার, আমাদের গ্রামে কত যুবক বেকার বসে আছে, তাদের হাতে কোনো কাজ নাই, সবাই চায় স্যার শহরে চলে যাইতে। এরকম করে যদি সবাই শহরে চলে যায় তাইলে স্যার আমাদের গ্রাম তো একদিন যুবসভা শূন্য হয়ে পড়ব। এই যে আমার ভাই শহরে চলে যাইতে যাইতেছে। এই যে, আরে তোমার ভাই যদি শহরে যায় সে কি তার ইচ্ছা মতো কাজ করতে পারবো? পারবো না। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে গ্রামে অনেক ভালো কাজ করা যায়, ঠিক আছে? তাছাড়া সে ইচ্ছা করলে তার ভাগ্য গ্রামে ফিরাতে পারে। এই গ্রামে তারা আর কি কাজ করব? গ্রামে নতুন কিছু করতে গেলেও তো অনেক টাকা দরকার, সবারই তো সেরকম টাকা পয়সা নাই। আর ওই লেদো চাষার কাছ থেকে টাকা ধার নিতে গেলেও তো চড়া সুদ দেওয়া লাগে, সেই সুদে ব্যবসা করতে গেলে সে ব্যবসা থেকে স্যার আর লাভ বের করা যায় না। আরে লেদু চাষার কাছ থেকে টাকা নেওয়া লাগবো কে? তোমাদের পাশে আছে কি যুবকদের পাশে আছে সরকার। সরকার বেকারদের স্বনির্ভর করতে জামানত ও সুদ মুক্ত ঋণ দিচ্ছে, সেই ঋণের টাকা নিয়েই ব্যবসা করতে পারবো। সত্যি স্যার, গ্রামের বেকার যুবকরা ব্যাংক থেকে টাকা ঋণ নিতে পারবো? তাইলে তো ওই লেদু মুন্সির মতো মানুষগুলা গ্রামের সহজ সরল মানুষগুলার ফাঁসাইতে পারবো না। গ্রামের সহজ সরল মানুষগুলারে লেদু মুন্সিরা আর জোকের মতো চুই শাখাইতে পারবো না। চলো আমরা এখন এই বিষয়টা সবাইকে গ্রামের সবাইকে স্পষ্টভাবে বুঝিয়ে বলি। জি স্যার। তারা যদি এই বিষয়টা বুঝতে পারে তাহলে আমাদের কি গ্রামের যুবকদের জন্য বিষয়টা আরও সহজ হবে। তাছাড়া গ্রাম উন্নয়নের জন্য সমবায় সমিতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলো আমরা যাই, গ্রামের যুবকদের কীভাবে স্বাবলম্বী করা যায় সেই সব বিষয়ে স্পষ্টভাবে ক্লিয়ার করি। চলো। জি স্যার, চলেন স্যার। বাজার আইসে মনে হয় আমার জন্য নতুন জামা যাই, আমি আর খেলব বাজার কাছে যাই। মানুষে কয় রোহিত মানে কাম করলে মানুষের গোতর করে, কিন্তু আমার কাছে মন বাজার আমার জামা কর। বেশি ভালো না রে তোর বাজান, পরের হাটে তোর লিগা জামাই না রে, ঠিক আছে? পরের হাটে তোমার লিগা জামা নিয়ে আসবো। তাছাড়া দেখো এই জামা কত সুন্দর, কত সুন্দর বড় বড় ফুল আছে এই জায়গায়। মা তুমি গেলে ফুলটাই দেখলাম, জামা যেদিন আছে সেটা দেখলাম না। মা এমন করে না মা লক্ষ্মী, তোমার বাজান তোমার জন্য পরের হাটে সত্যই জামা নিয়ে আসবো। না আমার আজ নতুন জামা চাই, আমার আজ নতুন করে না মা। এই যা এখান থেকে, যা তো করতেছো যা, বাচ্চাটারে বকতেছো কেন? বাচ্চাটারে কি কেউ এমন করে বকে? তাছাড়া ওর বয়স ইবা কত হয়েছে কও, এইসব কেউ বুঝে? তুমি একটু মাথাটা ঠান্ডা করে বসো, এরকম করো না আমি তোমারে বাতাস দিতেছি। মায়ের মাথায় যা একবার ঢুকে তা কিছুতেই বের হইতেছে, ঠিক তোমার মতো।
রুবলার মা মানুষটা আমি ছয় হাত, আর কম্বলটা আমার চার হাত। যদি পা ডাকি তো মাথা বাইরে যায়, আর মাথা ডাকলে পা। আমার কি ইচ্ছা হয় না তোমার ঘরে কিছু নতুন কিছু দেই। তুমি এসব নিয়ে চিন্তা করো, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়তেছি। সত্যি বউ? হ্যাঁ সত্য বউ। এই সামান্য সংসার টাকা দিয়া সংসার চালামো নাকি আমার ইয়ে বুঝ মায়াটার মন খুশি করুম বউ? কপাল, এই কপাল আমার দিক থেকে মুখ ফিরা নিছে বউ। আব্রাম বাব্রাম গাউসার সা, আমার দিকে ফিরাসা। নাম আমার ঠান্ডোজা, রোগ বালাই করি সোজা, সর্বরোগের দাওয়াই জানি মন্ত্রের কারবার। আরে আমার তাবিজ গলায় দিলে লাগব না ডাক্তার। এক ফুতে রোগ ভাগে, দুই ফুতে নাই, ঠান্ডোজা নাম আমার এই গায়ে দিঠাই। জোরে জোরে বাতাস কর, গরম কেন লাগে? আরে দেশ যদি কাজে পাখি ধ্বংস হবে আগে। বাজান আমার সাত দিন ধরে এই মাজা ব্যথা বাত হইছে, একটু ফু দিয়া দেন। বুঝতে পারছি। আঞ্জার মাঞ্জার চারিদিকে কালা, আজকে আমি তোর রোগ করবো ভালা। ওই দক্ষিণে কালাবন, উত্তরে ঘেউ ঘেউ, আমি তো কি জিনিস তা জানে না তো কেউ। ধলা ধলা থেকে বাইর কর তিন নাম্বার তাবিজ। খুশি হয়া গুরু রে হাদিয়া কিছু দে। এইখানে রাখ, ভাই বার যা। শোন, যতদিন মানুষের মনে আছে ভয়, ততদিন আমরা আছি, আমাগো নাই কোনো ক্ষয়। এ বিদ্যা অতি কঠিন, থাকতে নাই লাস। কসা এগুলো সব কসা। এই অলতা সফু ভাইয়ের রাস্তাঘাটে কোথাও দেখছোস? ভাই আমার না খায়া না আনলে সেই সকালবেলা বাড়ি থেকে বাইরেছে, গানের দগানের দল করে তার তো কোনো দুনিয়াদারি হুশ নাই। না জরিবু, সফু ভাইরা আমি দেখি নাই। এই এতটা বেলা যদি না খায়া থাকে তাহলে তো চিন্তার বিষয়। জরিবু তুমি চিন্তা করো না, পাখি সারাদিন যেদিকেই ঘুরুক না কেন সন্ধ্যায় কিন্তু ঠিকই নিয়ে ফিরে আসে। জানুশ্রে বই, ভাই আমার সেই আগের ভাই নাই, তার মুখে হাসি নাই, মন খুলে আমার লোকে দুটো কথাও কয় না। ভাবি ভাইটা না আমার অকালে পাগল হয়ে যায়। এইগুলো কি কও তুমি জরিবু, পাগল হইব কেন? সফু ভাই শিল্পী মানুষ, দুনিয়ারে লইয়া সে যেভাবে চিন্তা করে দুনিয়া কিন্তু তাদের লইয়া সেভাবে চিন্তা করে না। তুমি দেখো ভাই আবার গান বাজনা শুরু করলে সবকিছু আবার আগের মতো হইয়া যাইব। তোর কথা জানি সত্যি হয় ভাবি। ও ভাবি তুমি আবার এভাবে কই যাইতেছ? আর কইস না রে মাইয়াডা, আর খালি রাইতে রাইতে জ্বর আসে, কিচ্ছু খাইতে চায় না, তাই ভাবতেছি একটু ঠান্ডুজার কাছে নিয়ে যাই, দেখি তার পানি পড়া দিলে যদি মাইয়াডা একটু সুস্থ হয়। এইটা তুমি কি কও ভাবি, এই জ্ঞান বিজ্ঞানের যুগে তুমি এখনো অন্ধকারে পড়ে রয়েছো? ওঝার ঝাড় ফুঁকে কি কোনো অসুখ ভালো হয়েছে? আমাদের স্কুলের স্যারেরা বলে ওঝারা গ্রামের সহজ সরল মানুষগুলোর মনে দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। ওঝার ঝাড় ফুঁকে যদি কোনো অসুখ ভালো হইয়া থাকতো
তাইলে আর দেশের ডাক্তারেরা এত কষ্ট করে পড়াশোনা করতো কেন? আমি তো শুনছি ঠান্ডুজা খুবই কামের মানুষ, সে নাকি মুখ দেখেই বলে দিতে পারে কার কি রোগ। আরে তার দেহ তাবিজে ওনাকে অনেকেই অনেক ভালো হয়েছে। আরে আমিও তো চিন্তা করতেছি তার কাছ থেকে আমার ভাইয়ের জন্য তাবিজ এনে গড়ে পড়াই দেব যদি তার মাথাটা একটু ঠান্ডা হয়। কিন্তু তোর কথা শুনে তো মনটার মধ্যে সিলিকতে উঠতেছে। আগে অনেক গ্রামে বাউ বাতাস ভূতের ভয় জেনে আসরের কথা বইলা অনেক করা হয়েছে ঝাড়ফুঁক, যার ফলে অনেকের অকাল মৃত্যু হয়েছে। বর্তমানে গ্রাম বাংলার মানুষেরা সচেতন হইতাছে আর এখন কইমা যাইতাছে এই ঝাড়ফুঁক বাউ বাতাস জিনের ভয় এইগুলোর কথা। আরে আমি তেমন করে চিন্তা করি নাই, তুই তো আর দেশ করে যাও অনেক কিছু শিখছস। হরে আলতা তুই তো মেলা কিছু শিখছস, তুই না কইলে তো আমরা এসব কথা জানতেই পারতাম না। আমিও আমার মাইয়া দারে তোর মতো স্কুলে পাঠাবো, সেও যাতে দেশের জন্য কিছু করতে পারে সেই ব্যবস্থাই করুক। কিন্তু আমার মতো গরিব মানুষের কি এই স্বপ্ন পূরণ হইব? কেন পূরণ হইব না, অবশ্যই পূরণ হইব। বর্তমান সরকার মেয়েদের পড়াশোনার জন্য নানান কার্যকরী পদক্ষেপ হাতে নিছে। সত্য, উপবৃত্তি সহ ডিগ্রি পর্যন্ত বিনা খরচে পড়ালেখার ব্যবস্থা করছে। স্কুলের স্যারেরা বলে একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। তোরা বাইর যা, আমিও মাইয়ারে নিয়ে ডাকছি। তুমি তাহলে যাও। শোনো ভাবি, কালকে বাজারে তোমার স্যারে ডাকছে আর কইছে সবাই রে যাতে তুমি নিয়ে যাও। বলছে যে তোমার ঘরে কি জানি বলবো স্যার, তুমি কিন্তু সবাই রে নিয়ে ঠিক সময় আইসা পড়ো আর তুমিও আইসো। কিন্তু চিন্তা করিস না, ঠিক সময় মতো আমরা চলে আসবো। আর লাগবো না যাও আমার দ্বারায়, এই তো আমি আছি। বুঝতে পারছি এইটাই রোগী, আয় কাছাকাছি ঠান্ডা নাম আমার জম আমার এটা রায় রোগ বালায় সব দূর হইব আমার হাতের খাবার। মুখ দেখা মনে হয় বাবা বাতাসে ঢর, আমি আছি চিন্তা নাই নাই কোনো ডর। হয়েছে আপনার এসব কর্তব্য না, আপনার এরকম ভণ্ডামি জিনিস আর আমরা বিশ্বাস করি না। আমার মাইয়ারা নিয়ে আমি এখন ডাক্তারের কাছে যাইতেছি, আপনার এসব তাবিজ কবজে আর বিশ্বাস নাই আমার। কিরে কয় কিরে কয় কি, শরম খুব লাগে। ডাক্তার? আর ওই ডাক্তার কি আমার থেকে বেশি মন্ত্র জানে? আমি কত কামে লজা জানে আমার চালায়, কয়টা রোগী ভালো করছি এইটুকুনি বেলায়, কয়টা রে? 10-12টা তো আরো বেশি করছে, আরো সিরিয়ালে তো আছে। শুনেন ওসব বন্ডামি আপনারা আপনাকে কাছে রাখেন, নিজেরটা বিশ নিজের গলায় পড়ে। আমার মাইয়ের কাছে আর আসতে হবো না আপনার, আমি আমার মায়ের নিয়ে সদরে যাইতেছি ডাক্তারের কাছে। এইসব বন্ডামি বাদ দেন বুঝছেন। গুরু কি হইলো, রোগীটি পালাইলো? বুঝলো না আর বুঝলো না, আসল গুরুর কদর বাউ বাতাস ভালো করতে যাইতেছে আর সদর। যাক 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 যাক, একটা রোগী গেছে অন্য জনে করবো আপন। হুরুত হুরুত রোগীদের তাপ আর বাড়াইস না মাথার চাপ। তুমি এখানে মন মরা বসে রয়েছ, আমি তোমার কত জায়গায় খুঁজতেছি, এতটা বেলা হয়ে গেল তুমি তো এখনো কিছু খাও নাই, চলো বাড়ি চলো। কি হইল মুখে কথা নাই কেন? ও আমি ভাই তোমার মুখেও কথা নাই কেন, আবার খঞ্জনি বাজানি ভুইলা যাও নাই তো? আরে খঞ্জনি বাজানি কি ভুইলা যাবো আমি, আরে খঞ্জনি আর গান দুইটাই তো আমার এই রক্তের সাথে মিশে আছে। তাই ওই লেদু মাতব্বর আছে না ওর কাছে মনটা খুব খারাপ হয়ে গেছে। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে। একদিন একদিন সফুডুলির বাড়িতে কত লোক খাইত, আর এখন এখন সফুডুলির বাড়িতে চুলাই জ্বলে না। গঞ্জে মানুষের বিবেকের কোনো দাম নাই, আর উনি উনি তো বোঝে না বাউল হইল কৃষ্টিকলার বাহক, বাউলের গানে ভাইসা ওঠে নিজের দেশের কথা, ভালোবাসার কথা, মনুষ্যত্বের কথা, এইটা উনি বুঝে না। থাক ভাই তুমি চিন্তা করো না,
সবাই ধরে আপনি চলো বাড়িতে চলো। তুমি না খাইলে তো আমিও খাইতে পারি না। হ্যাঁ ঠিক কইছ ভাই, তুমি যদি না খাও তাহলে তুমি তো সুস্থ থাকবে না, আর তুমি সুস্থ না থাকলে ওই গানের দলটা কেডা কেডা ধার করাবো ভাই। ভাই তুমি এখন যাও, আমি পরে আইতেছি তোমার বাড়িতে। তুই ওনারে বুঝে এক কথা ভাই, তুমি যাও এখন, আমি পরে আইতেছি। ও মাসে যা চোখেরি পাতা আমার সোনা ঘুমাবে, ও মাসে যা চোখেরি পাতা আমার সোনা ঘুমাবে, স্বপ্ন পুরি চাঁদের বুড়ি রূপুর কাটি চুয়াবে। বাবা আমি গান শুনবো না, আমি গল্প শুনবো। হ্যাঁ তুমি একটা গল্পই শোনো। এই চাঁদনি রাইতে তোমার গল্প শুনতে যে কি ভালো লাগে, মনে হয় এটাই গরিবের সুখের সংসার। তুমি গল্পই শোনো। তুমিও কেলা বউ? আচ্ছা গল্প শুনে শোন। এক নদীর স্রোতে ভাসাইতেছিল দুইটা কলসি, একটা কলসি হলো মাটি আর একটা কলসি জানো কি মা পিতল। দেখো মাটির কলসিরা ভাসি ভাসি আসতে আসতে ডুবে যাইতেছে, তখন পিতল কলসি দেখে কো এ মাটির কলসি ভাই ডুবে যাবি আমার সাথে আমার আমার সাথে। তখন মাটির কলসি কি কয় জানো বউ? না না ভাই যাবো না, গেলে তোমার সাথে ধাক্কা লেগে ফাইটে যাবো, আর ফাইটে গেলে এই গভীর নদীর জলে ডুবে যাব। আর এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই জানো বউ? আমরা গরিব না, এই গরিব ধনীর সাথে সঙ্গটা না দিয়াই ভালো, না হলে আমরা গরিব এই গরিব গরিবলে দাম দিব না। তাই আমার আমার এই সুখের সঙ্গে ভালো মা, তোর শরীরে কেমন লাগতো? ভুললেই গেলাম, সারে নাকি সবাই বাজারে কালকে ডাকছে, কি নাকি কি জরুরি কথা বলে কইবো, তুমি কি যাইবা? সারে ডাকছে কি রে কবো তুমি, আমি আবার যাবো না, আমি যাবো সাত আর পাঁচ ছয়জনকে নিয়ে যাবো, সারের মতো ভালো মানুষ এই দশ গ্রামে আছে। আমিও তোমাকে লগে যাবো, আমারও নিয়ে যাইবা। যাবা মহামারী কি হইল জানো গো? আমি আবার পুরুষের মহিলার ভাগ করে দিই, যেখানে পুরুষের অধিকার সেখানে মহিলার অধিকার। তো যাবো কালকে আমার ব্যবসা বন্ধ করার চিন্তা ভাবনা করতেছে। বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছিলাম, আমরা তো কোনো ক্ষতি করি নাই চাষা। হ্যাঁ ভাবিছি লাগতো বেলাকে এই কি গ্রামের সবাই সমবায় সমিতি এই ব্যাংকে থেকে কি টাকা টাকা উঠাদের বুদ্ধি দিতেছে। চাষা কথায় আছে এই দশের লাঠিয়াকের বোঝা। এখন চাষা তবে আমার মনে হয় এই মাস্টার সবরে শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ এটা তুই ঠিকই কইছো সস আছে, শুনলাম হেনেকি সবাই নিয়ে বাজারে বইছে। হাই হাই আমার পিছনে লাগলো কেন, আমি গরিব মানুষের উপকার করি বিপদের সময় টেহা দিই, যদি সবাই নিয়ে এই ব্যাংকের থেকে টেহা লোন নেওয়া হয় আজকে আমাদের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, কিন্তু আমরা চাই এই দেশ আরও বেশি উন্নতি হোক, এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। এজন্য আরও দরকার এই গ্রামের যুবকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, যেরকম মনে করেন আমাদের গ্রামে অনেক জায়গা আছে
জমি আছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা যদি ইচ্ছা করেন যুব উন্নয়ন থেকে গবাদি পশুপালনে প্রশিক্ষণ দিয়ে গরু মোটা তাজাকরণে একটা ভালো উদ্যোগ নিতে পারেন, কারণ গরু মোটা তাজাকরণ আমাদের বাংলাদেশে একটা লাভজনক ব্যবসা। আপনারা কি কিছু বলতে চান? স্যার আমি একটা কথা বলতেছি। হ্যাঁ বলেন। এই গ্রামের মধ্যে লেদুমুন্সি আর জন রোজা একটা বন্ড মানুষকে দোকা দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, এর একটা আপনারা গ্রামের সবাই উদ্যোগ নেওয়া উচিত। একটা সঠিক বিচার যাতে হয় সেই ব্যবস্থা করব। জি স্যার, জি স্যার, জি স্যার। আমাদের গ্রামের কি লেদুমুন্সি মানুষের সরলতার সুযোগ নিয়ে, জি স্যার, মানুষের কাছ থেকে বাড়ি ঘর সহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, জি স্যার। এটা হচ্ছে একটা প্রতারণা। মানুষের সরলতার সুযোগ নিয়ে যে এই ধরনের প্রতারণা করে তার একটা সুষ্ঠু সমাধান এই গ্রামে হওয়া উচিত। জি স্যার, কি বলেন আপনারা? জি স্যার, জি স্যার। বাবা বাতাস কি সারতে পারে কোনো কালের যন্ত্র, তার জন্য দরকার ঠান্ডা ওজার মন্ত্র। স্যার এই তো ঠান্ডা ওজা। হ্যাঁ ঠান্ডা ওজা। আমি আপনাদের থেকে মাপ চাই, সবই আমার ভুল। আজকে থেকে আমি লক্ষ্য কামনা কাউরে একশো। কি বলো তোমরা সবাই? বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, খুব ভালো কাজ করছো। বুদ্ধি হইছে। এ এ মাস্টার সাহেব, আরে আপনারাই তো বুঝতাছি, আরে গ্রামের মানুষগুলারে এমনে, এই সরব গ্রামের মানুষগুলারে এরকম আপনি কি বুঝাইতেছেন? হ্যাঁ রে, গ্রামের মানুষ গুলারে টাকা কি এই লোকটাকে আপনি এমনি এমনি দিচ্ছেন? অবশ্যই আপনি স্বার্থের কারণে দিচ্ছেন, নিয়মের কারণে দিচ্ছে স্যার। আপনাদের মতো স্বার্থের জন্য আজকে এই দেশের অবনতি। আজকের গ্রামের মানুষগুলা গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, কেন জানেন? তাদের মাথায় আপনাদের মতো লোকের ঋণের টাকা বোঝা বইতে সইতে না পেরে শহরে বিজমাচ্ছে। কি কোন স্যার এটা আপনি? স্যার আপনার কথা শুনে স্যার আমার বিবেকটা না আসলে জাগ্রত হয়ে উঠতেছে। আজকে থেকে ভাবতেছি এই ব্যবসা বাদ দেব, আমার যা আছে আল্লাহ তাআলা আমার যা দিচ্ছে তাই দিয়ে আমি গরিব দুঃখের পাশে দাঁড়াবো, তাকে সাহায্য করবো। এই সুপু, তোমার গানের দল করতে কি লাগবো আমি দিব, কিন্তু বিনিময়ে কিন্তু ওই ঢোলের তালের সাথে আমার কিন্তু গান শোনাই তৈব। এতগুলো টাকা সবগুলো এমনি এমনি দিয়ে দিবে? এই তুমি চুপ করো। আমাকে বাংলাদেশে সোনার দেশ হইতো, এই তোমার মতন অনেক আছে পিছন থেকে কান মন্ত্র দেয়। ঠিক কথা। আর তোমার মতন কান মন্ত্র শুই না, আমার মতন দয়ালু মানুষের মাথাটা আউল হয়ে যায়, তারা তখন গ্রামের মানুষের সাথে উল্টা পাল্টা করে। মানা, আমি আর কান কথা শুনবো না। মাস্টার সাহেব, আমি জনগণের সবার সামনে কথা দিতেছি, আজকে থেকে আমার বিবেক আমার কথা শুনবো, আমি আমার বিবেকের কথা শুনবো। আজকে থেকে আমার যা আছে আমি গরিব দুঃখীর বিপদে আপদে আগায় আসবো, আমি সত্যি কথা দিতেছি। তোমাকে যার যা টাকা লাগবো আমার কাছে আইসো, আমি আমার সাধ্য মতন তোমাকে সাহায্য করবো, কিন্তু তোমাকে কিছু বন্ধক রাখা লাগবো না। আর এই তুমিও ঠিক হও মিয়া, তুমিও ঠিক হও, আল্লাহর কাছে তবা করো। দেশ উন্নয়ন হইতেছে, দেশ উন্নয়ন হইতেছে, সে উন্নয়নে আমরাও শরীক হই। কি কর মাস্টার সাহেব? যাই হোক, ঠিক, যাই হোক, আমাদের লেদু চাচা তার নিজের ভুল বুঝতে পেরেছে, তার বিবেক এখন জাগ্রত হয়েছে, সে তার ভুল কর্মের জন্য অনুতপ্ত। তোমরা সবাই কি বলো? আজকে থেকে আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এই সোনার দেশ গড়ায় আমরা সবাই নিজেদের সর্বোচ্চ দিব। আসেন, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিজ্ঞা করি। Hey, bye.